তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। গোটা দমদম অঞ্চলে একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে, তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায়ও তার বাইরে থাকবেন না। সৌগত রায়কে না জানিয়ে কত বড় ঘটনা ঘটেছে উনি জানতেন না। আড়িয়াদহ কামারহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, আর কামারহাটি বিধানসভা দমদম লোকসভা কেন্দ্রের অধীনস্থ। কামারহাটির বিধায়ক মদন মিত্র সঙ্গে ইতিমধ্যে জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ সম্পর্কে নানা ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। শুভরূপ বলল মালিকানা ফ্যাক্টর না, ফুলটাই ফ্যাক্টর, একটাই নাম বলেছে, শুধু জেনে নাম, এরপর আর কোনো কথা হয় কথা শেষ হবে। ও লাভলি। দমদমের সাংসদ সৌগত রায়েরও জয়ন্ত সিং এর সঙ্গে খেলার মাঠে ফুটবল হাতে কিংবা জয়ন্তের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে সৌগত রায়ের উপস্থিত থাকার ছবি সামনে এসেছে। আর এই প্রেক্ষাপটেই সোমবার কামারহাটিতে একযোগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন সৌগত রায় ও মদন মিত্র। এরপর দুজনে পাশাপাশি বসে সাংবাদিক বৈঠক করলেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে জানানো হলো যে এবার থেকে কামারহাটি নিয়ে কথা বলবেন শুধুমাত্র সৌগত রায়, অর্থাৎ মদন মিত্রর মুখ বন্ধ করা হলো। আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এরপর আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। পার্টি যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন না। আজকের পর থেকে কামারহাটি সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো মন্তব্য কেউ যদি করেন তাহলে তাকে দল বিরোধী বলে ঘোষণা করা হবে। যা বলার একা সৌগত রায় বলবেন। আপনার তো কথা বলায় বারণ হলো, এটা কি করে সম্ভব? মানে এটা কি মানে আপনি কথা বলায় আজ থেকে? ও নিজেই সিদ্ধান্ত, পার্টিতে সিদ্ধান্ত হয়েছে আজকে যে সৌগত দা ছাড়া কেউই কোনো কথা বলবে না। সেখানে কোনো কথা বলাটা আমার সব থেকে বড় ইনডিসিপ্লিন হবে সেটা আমি বলতে চাই। তিনি করবেন, তিনি তার দায়িত্ব তাকেই নিতে হবে, কারণ দল তাকে রেয়াদ করবেন না। জয়ন্ত সিং এর অট্টালিকাকে আগেই অবৈধ ঘোষণা করেছে কামারহাটি পুরসভা। এবার এই বাড়ি ভেঙে ফেলা হতে পারে বলে জানালেন কামারহাটির পুরপ্রধান। সেই বাড়ির ইয়েকে, মালিককে, দিলীপ মুখার্জি, তা আমরা দিলীপ মুখার্জি খুঁজছি, তাকেই আমরা নোটিশ দেব। তার জমিতেই বাড়িটা হয়েছে, যদি না পাই আমরা আইনানুগভাবে যা করার নোটিশ বাড়িতে সাঁটাবো, ইত্যাদি ইত্যাদি। কামারহাটির পুরপ্রধানের দাবি, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে যে জমিতে বাড়িটি তৈরি হয়েছে সেই জমি জয়ন্তের নয়, জমিটি দিলীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির। কিন্তু এখনো এই দিলীপ মুখোপাধ্যায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। এলাকার বাসিন্দারা কেউ চিনতে পাচ্ছেন না এই ব্যক্তিকে। দিলীপ মুখার্জি না, এই জমিটা দিলীপ মুখার্জির নামে, আমি চিনি না, বলতে পারবো না। এই অবস্থায় এখন দিলীপ মুখোপাধ্যায়ের খোঁজ করছে পুরসভা। জয়ন্ত সিং এর প্রভাব প্রতিপত্তি কতটা এটা বোঝা যাচ্ছে। আর বাড়ি ভাঙা হচ্ছে না, এটা অন্য কোনো রাজ্য হলে তো এতক্ষণ ওই বাড়ির উপর বুলডোজার চলে যেত। পুরসভা ওটাকে এ করবে, প্রসেস করবে, প্রসেস করে হিয়ারিং হবে। হিয়ারিং এ আমাদের ওখানকার যারা হিয়ারিং অফিসার অর্থাৎ জাজ, তিনি ভাঙার অর্ডার দেবেন, তখন পুরসভা ভেঙে দেবে। এখন কামারহাটি পুরসভা কি করে সেদিকেই নজর সকলের। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।